আসসালামু আলাইকুম নিয়মিত বিভাগে আপনাদের সাথে এখন থেকে আমার দেখা হবে সকালবেলা হাঁটতে বের হয়েছি হাঁটার সময় কথা বলবো না কারণ আমি হাঁটার সময় আস্তে আস্তে দোয়া পড়তে থাকি আর হাঁটার সময় কথা বলাটা উচিত না একটা মজার জিনিস এই যে দেখেন কি পরিমাণ আম হয়েছে মার্শাল্লাহ এবার অনেক আম হয়েছে আমার চাচাদের একটা চাচা ওনার ঘেরের জমিতে এটা সকাল সকাল গ্রামের এই হচ্ছে মজা সকাল সকাল সবাই কাজ করে কুয়াশার মধ্যে এভাবে দাঁড়ায় দাঁড়ায় ইচ্ছা করতেছে কিন্তু পারি না একবার শিখছিলাম কিন্তু হাত গেছিল কেটে এই যে এখন ধানের সময় ধানগুলো কেটে এভাবে বিছায় রাখছে যাতে করে হচ্ছে আপনার রোদ রোদে এটা শুকায় যায় এবং তারপরে যে হাটার সময় কিছু লোকজনকে দেখলাম যে ধান বাঁধতেছে কথা বলছিলাম ওটা নিয়ে এই এইগুলাই যখন শুকায় যাবে তখন এইগুলা হচ্ছে আপনার ওইভাবে বাঁধা হবে তারপর বাসায় নিয়ে যেতে হবে এইখানে দেখতেছি সকাল সকাল কিছু গ্রামের ভাইরা ধান কাটায় ব্যস্ত হজরের সময় থেকে আচ্ছা যেখানে আমাদের শহরের জীবন শুরুই হয় না হ্যাঁ হয় এখন তো আবার সকালবেলা সবাই কাজে বের হয়ে যায় অনেক ম্যাক্সিমাম মানুষ আছে যাদের সকাল হয় দশটায় সেখানে এনাদের সকাল হয়ে গেছে নামাজের পরে যে এতক্ষণ ধরে কাটছে এখান থেকে শুরু ওই পর্যন্ত কেটে ফেলছে তাহলে কখন শুরু করছে তাহলে আপনারা বুঝেন এই কত রোদ পর্যন্ত কাজ করেন হ্যাঁ ابو সকাল বেলা আরতে এসেছিল এত দ্রুত কেমনে কাটেন ভাই আমি এক সময় কয়দিন ঘাস কাটছিলাম বাসায় এসে এ তো আমি কাটতে কাটতে সব উল্টাপাল্টা করে ফেলি আপনারা ধরতেছেন একদম মেশিনের মতো

মানে কাউকে এখানে পানি নেই বুড়ো পানি ছিল না এখন ওই যে বরিং এর থেকে পানি দিছে তো মাছ মারা গেছে আরে মা কতগুলো মাছ ছিল আমি তো ভাবছি দুই একটা মাছ কিন্তু আসলে তা না অনেক মাছ আল্লাহ আবার দিবে ইনশাল্লাহ মন খারাপ করে দুই একটা মাছটাই তো মারা গেছে কেমন লস হবে আপনার হ্যাঁ লস হবে কেন লস তো অবশ্যই না মানে কেমন এগুলো কিনে নিয়ে আসছিলেন কেমন এগুলো তো অনেক লস এগুলো বলে বোঝানো যাবে না লস কেনা না এটা তো ব্যবসা করতে হবে হুম সেটাই তো মারা গেলো

তো এতক্ষণ দেখতেছিলাম আমার ভাইয়ার ঘেরের মাছগুলো কীভাবে মারা গেছে আসলে বর্ণনা করার মতো কোনো ভাষা নেই তো আজকে এই যে সকালবেলা একটা সুন্দর পরিবেশে আসলাম আসার পরে দেখলেন এরকম অনেক মানুষের স্বপ্ন এইভাবে প্রত্যেক দিন নষ্ট হয়ে যাচ্ছে আর গ্রামের উপরে আসলে সৃষ্টিকর্তা মারের উপরে তো কিছু নাই আমাদের কোনো হাত নাই আল্লাহর কাছে আমাদেরকে দোয়া করতে হবে বেশি করে মন খারাপ হচ্ছে অনেক কারণ অনেকগুলা টাকা উনি বললো যে এক একটা মাছের যে প্যাকেট থাকে ওটার ভিতরে হচ্ছে এক হাজার পিস করে মাছ থাকে মানে পোনা থাকে ছোট ছোট তো ওটা হচ্ছে আপনার তিন হাজার টাকা করে একটা পোনা মানে এক হাজার মাছ তিন হাজার টাকা সেই হিসেবে দশ হাজার মাছ মানে তিরিশ হাজার টাকার মাছের পোনা নষ্ট হয়ে গেছে এগুলো হয়তো বা বেঁচে থাকলে অনেক টাকার মাছ হইতো কিন্তু এদের পরিচর্যা করা এদের মেনটেন করা এভাবে মারা যায় এগুলো অনেক কষ্ট

এই পানি আসতেছে কোথা থেকে দিয়ে মেবি ওখানে একটা মোটর আছে হ্যাঁ ওই একটা মোটর ওখানে তো শিব না এইখানে এইখানটায় গোসল দিতে হবে সকাল বেলায় হাঁটার পরে এই মোটরের পানি শব্দ আর ঠান্ডা পানি আমার তো ইচ্ছা করতেছে লাভ দিতে তো এখন নামলে আম্মু মাঠ দিবে আগে বাসা থেকে পারমিশন নিয়ে আসি সকালবেলা ব্যাটারি চার্জ দেয়নি ফোন লো পাওয়ার মোডে চলে গেছে এখন বাসায় যাব নাস্তা করব তারপর গোসল করতে চলে আসব সকাল বেলায় হেঁটে এসে অনেক কষ্ট হয়ে গেছে ভাত খাইলাম পারমিশন পাইছি আমি গোসল দিব ওইখানে এবং গোসলের ভিডিও এখানে থাকবে হ্যাঁ অবশ্যই অশ্লীল ভাবে না জামা পরা অবস্থায় আমার আম্মাজান চলে আসছে আমার আর একটা চ্যালেঞ্জ আছে দিনের বেলায় কোনো ঘুমানো যাবে না আম্মুজান দিনের বেলায় ঘুমানো নিষেধ না আজকে আমি দিনের বেলায় ঘুমাবোই না তো গরমে শান্তি না মটরের পানি দিলে আরো বেশি শান্তি পাবে ও চলে আসলাম অনেকক্ষণ অপেক্ষার পরে মোটরের পানিতে গোসল করতে এই যে গো আচ্ছা তুমি কি গোসল করবা

তো আপনাদের ভিডিও দেওয়ার জন্য আমার দুইবার করে গোসল করা লাগছে জানি না ঠান্ডা লেগে যাবে আমার আজকে প্রথমবার ভিডিও করে দেখি যে সূর্যের বিপরীতে ক্যামেরা সেট করছি এই জন্য ব্যাকগ্রাউন্ড কালো হয়ে গেছিল তারপরে আমার দেখে আবার নামতে হয়েছে ওই জন্য মনে হয় আজকে আমার ঠান্ডা লাগবে ওকে তবু আপনাদেরকে দেখাতে পারছি এইটাই সার্থক বাসায় যাই ঠান্ডা লেগে যাবে আসতে বুঝলে পর্যন্ত খালাতে